জিও এডু টিউটোরিয়ালে আজ আমাদের আলোচনার বিষয় ডিটুর ইন্ডেক্স। তোমরা যারা জিওগ্রাফি অনার্স ফোর্থ সেমিস্টার পড়ছো তারা জানো কলকাতা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের সিলেবাসে এই ডিটুর ইন্ডেক্স রয়েছে, এটা ওল্ড সিলেবাসে ছিল না। তো আমি একটু সংক্ষেপে তোমাদের ডিটুর ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করছি। দেখো, ডিটুর ইন্ডেক্স করা হয় মূলত কোনো একটি স্থানের অ্যাক্সেসিবিলিটি নির্ণয়ের জন্য। তোমরা যদি এখানে লক্ষ্য করো, দেখবে এটা নিশ্চয় সবাই বুঝতে পারছো, এটা একটা পুরুলিয়ার ম্যাপ। তো পুরুলিয়ার এটা হলো, এটা এটা যদি আমরা দেখি তাহলে সেন্ট্রাল পুরুলিয়া। এটা পুরুলিয়া থেকে দেখো রোড কমিউনিকেশানে, অর্থাৎ রাস্তার সঙ্গে জয়পুর, ঝালদা, বাগমুন্ডি, বলরামপুর, রঘুনাথপুর, নেতুয়া, এই বিভিন্ন জায়গা, আরও যে জায়গাগুলো সেগুলো প্রত্যেকটাই রোড রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। এবার পুরুলিয়ার সঙ্গে এই যে জয়পুর, ঝালদা, বাগমুন্ডি বা অন্য অন্য স্থানগুলো, এর অ্যাক্সেসিবিলিটি কতটা, কার অ্যাক্সেসিবিলিটি কতটা ভালো সেটা জানার জন্য কিন্তু আমরা মূলত ডিটুর ইন্ডেক্স করে থাকি। অর্থাৎ ডিটুর ইন্ডেক্স করা হয় কোন একটা জায়গার সেন্ট্রাল একটা প্লেসের সঙ্গে আদার্স যে প্লেসগুলো সেগুলোর রোড অ্যাক্সেসিবিলিটি বা অন্য ধরনের অ্যাক্সেসিবিলিটি কতটা সেটা জানার জন্য। তো ডিটুর ইন্ডেক্স কীভাবে করা হয় সেটা আমি একটু সংক্ষেপে আলোচনা করছি, ডিটুর ইন্ডেক্স কীভাবে করা হয়। দেখো, এখানে পুরুলিয়ার ম্যাপ আছে, আমি অলরেডি এখানে ডিটুর ইন্ডেক্স করে রেখেছি, দেখাচ্ছি কীভাবে করা হয়েছে। দেখো, এটা পুরুলিয়া, এটা রোড, এই রাস্তা এইভাবে গিয়ে এখান থেকে জয়পুরের সঙ্গে যুক্ত হয়েছে, সেখান থেকে ঝালদা, সেখান থেকে বলরামপুর। তো এইভাবে এই রোডগুলো দেখো, তোমরা খেয়াল করে দেখতে পাবে রোডগুলো বিভিন্ন জায়গায় সংযুক্ত হয়েছে। তো পুরুলিয়া থেকে যেই রাস্তার মাধ্যমে জয়পুর বা রাস্তার মাধ্যমে এই ঝালদা বা রাস্তার মাধ্যমে বাগমুন্ডি, এগুলো হলো পুরুলিয়া থেকে ঝালদা বলো, বাগমুন্ডি বলো, বা জয়পুর বলো, বা বলরামপুর বলো, এদের অ্যাকচুয়াল ডিস্টেন্স, এটা হলো এই যে রোড ডিস্টেন্স হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স। এবার দেখো, এই পুরুলিয়া থেকে স্টেট লাইনের কতগুলো দাগ টেনে সব স্টেশন, সব প্লেসগুলোকে আর আদার্স যে প্লেসগুলো সেগুলোকে যুক্ত করেছি। তো রোড ডিস্টেন্স যেটা সেটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স, আর যেটা আমি স্কেল দিয়ে যুক্ত করেছি সরলরৈখিক রেখায় সেটা হলো স্টেট লাইন ডিস্টেন্স। তো আমাদের প্রথমে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো পুরুলিয়ার সঙ্গে প্রত্যেকটা জায়গার অ্যাকচুয়াল ডিস্টেন্স, অর্থাৎ রোড ডিস্টেন্স, আর তার সঙ্গে স্টেট লাইন ডিস্টেন্স। তো আমি যদি দেখি এখান থেকে স্কেল দিয়ে, আমি খুব সহজে এখানে দেখো স্কেল দিয়ে আমি খুব সহজে জয়পুরের সঙ্গে আমি স্কেল দিয়ে এইভাবে খুব সহজে পুরুলিয়ার সঙ্গে জয়পুরের স্টেট লাইন ডিস্টেন্স নির্ণয় করব। কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্স নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের স্কেল দিয়ে আমরা করতে পারবো না, কারণ জানো তোমরা স্কেল দিয়ে এটা সম্ভব না, এটা অনেকটা আঁকা বাঁকা লাইন রাস্তা যেহেতু। তো সেক্ষেত্রে আমরা এই রোটামিটার ইউজ করব। দেখো তোমরা রোটামিটার, সবাই জানো রোটামিটার ইউজ করব, বা সুদূর সাহায্যে করতে পারি, তো সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়। তো আমি রোটামিটার দিয়ে আমরা করব। তো রোটামিটার দিয়ে এইভাবে এই রোডগুলোর উপর দিয়ে যদি আমি রোটামিটার অনেক চালনা করি তাহলে আমি কিন্তু এখানকার অ্যাকচুয়াল ডিস্টেন্স পাবো। তো এইভাবে আমরা এই পুরুলিয়া থেকে প্রত্যেকটা জায়গায় জয়পুর, ঝালদা, বাগমুন্ডি বা আর যে জায়গাগুলো আছে সব জায়গার অ্যাকচুয়াল ডিস্টেন্স আর রোড ডিস্টেন্স বের করব। দেখো আমি এখানে অ্যাকচুয়াল ডিস্টেন্স ও রোড ডিস্টেন্সগুলো বের করে রেখেছি। দেখো এইটা যখন এক্সামে আসবে তখন ওরকম একটা ম্যাপ আসবে, ম্যাপের সাহায্যে ম্যাপটা দেখে এবার আমাকে কিন্তু এখানে ঠিক এইভাবে আমাদের সবটা করতে হবে। দেখো আমি এইভাবে করেছি, যেটা যেভাবে টেবেল ফর ক্যালকুলেশন অফ ডিটুর ইন্ডেক্স, দেখো এখানে লেখা আছে ফ্রম পুরুলিয়া আর টু পুরুলিয়া থেকে আমরা যেখানে যাচ্ছি, পুরুলিয়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে পাড়া, পুরুলিয়া থেকে কাশীপুর, পুরুলিয়া থেকে রঘুনাথপুর, পুরুলিয়া থেকে নেতুয়া, পুরুলিয়া থেকে হুরা, সন্তুরা, পুরুলিয়া থেকে বাগমুন্ডি, মানবাজার, যে জায়গাগুলো আছে তো সবগুলো পুরুলিয়া থেকে। দেখো পুরুলিয়া থেকে পুরুলিয়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স কত হবে, জিরো, যেহেতু আমি দেখি এখানে তোমাদের যদি ভালো করে দেখায়। দেখো পুরুলিয়া থেকে পুরুলিয়া তো অবভিয়াসলি অ্যাকচুয়াল ডিস্টেন্স জিরো হবে, তো পুরুলিয়া থেকে পুরুলিয়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স জিরো, স্টেট লাইন ডিস্টেন্সও জিরো হবে। তো দেখো পুরুলিয়া থেকে পরে যেটা পুরুলিয়া থেকে পাড়া যদি দেখি, দেখো পুরুলিয়া থেকে পাড়া, তো এদিকে দেখো পুরুলিয়া থেকে এটা পুরুলিয়া আর এটা পাড়া, তো এটার এটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স অর্থাৎ রোড ডিস্টেন্সটা, আর এটা হলো এটা এই যেটা এই সোজা লাইন টেনেছে এটা হলো স্টেট লাইন ডিস্টেন্স। তো আমি এরকমভাবে সবগুলোর অ্যাকচুয়াল ডিস্টেন্স নির্ণয় করেছি, অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করেছি রোটামিটারের সাহায্যে, আর স্ট্রেট লাইন ডিস্টেন্স বের করেছি কিন্তু স্কেলের সাহায্যে। তো এবার এই অ্যাকচুয়াল ডিস্টেন্স আর স্ট্রেট লাইন ডিস্টেন্স পাওয়ার পরে আমি ডিটুর ইন্ডেক্স করব। ডিটুর ইন্ডেক্স করার নিয়ম কি? ডিটুর ইন্ডেক্স করার জন্য দেখো এখানে আমি ফর্মুলাটা লিখে রেখেছি, ডিটুর ইন্ডেক্স
ডি টু ইন্ডেক্স যেটা আমরা ডিআই বলে মেনশন করি, ডি টু ইন্ডেক্স ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডিস্টেন্স ডিভাইডেড স্টেট লাইন ডিস্টেন্স ইন্টু 100। তো এইভাবে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল পাড়া আমি দিলাম, পাড়ার যেটা পাড়ার দেখো পাড়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স ছিল 3.30 আর স্টেট লাইন ডিস্টেন্স ছিল 3.20, ইন্টু 100 করলে আমি পেলাম 103.12। এটা এই এই মানটা আমরা পেয়েছি। তো দেখো এইভাবে আমরা সব আদার ক্যালকুলেশনগুলো এইভাবে সবটা আমরা কমপ্লিট করেছি। করার পরে এখানে সবগুলোর আমরা কিন্তু ডিটুর ইন্ডেক্স পেয়ে গেছি। তো ডিটুর ইন্ডেক্স পাওয়ার পরে এই ডিটুর ইন্ডেক্সের মানগুলো, এই ডিআই এর মানগুলো আমরা কোথায় এখানে আমরা প্রত্যেকটা জায়গাতে পুট করব। দেখো এখানে আমরা প্রত্যেকটা জায়গাতে পাড়াতে লিখেছি, জয়পুরে, ঝালদাতে, এভাবে সব জায়গাগুলোতে আমরা লিখব। লেখার পরে দেখো, লেখার পরে আমরা কিন্তু এখানে একটা আইসো লাইন টানবো, আইসো লাইন টানবো। তো এখানে দেখো সব থেকে হাইয়েস্ট আর লোয়েস্টকে, যে হাইয়েস্ট মানটা পেয়েছি এবং লোয়েস্ট মানটা, তাকে আমরা ভাগ করে এইভাবে একটা ইকুয়াল ডিভিশনে এনেছি। দেখো যেখানে আমরা দেখেছি যে 110 উপরে হাই, 110 থেকে 120 মধ্যে মডারেট, আর 130 নিচে ভেরি লো। এইভাবে কিন্তু আমরা একটা অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স তৈরি করেছি, অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স তৈরি করেছি। অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স তৈরি করে এই মানগুলো দিয়ে আমরা এখানে এখানে আমরা আইসো লাইন টেনে দেখিয়েছি। দেখো দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে যদি প্রথমে আমরা 110 যে মানটা টেনেছি, দেখো এখান থেকে এই উপরের অংশটা অনেকটা দেখো বেশি রেড কালার হয়, বেশি রেডিশ, অর্থাৎ এখানকার অ্যাক্সেসিবিলিটি অনেকটা হাই। তারপর এখানে মডারেট অ্যাক্সেসিবিলিটি, তারপর এখানে ভেরি লো অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ পুরুলিয়া থেকে এই অংশের দিকে কিন্তু অ্যাক্সেসিবিলিটি অনেকটা কম, যত এখান থেকে এই দিকে যাচ্ছে তত অ্যাক্সেসিবিলিটি বেড়ে যাচ্ছে। তো আমি অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে ডিটুর ইন্ডেক্স করতে হয়। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জেনে নিও। আর এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল জিও ইডো এডু টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।